আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ফিনান্স প্রথম পত্র নবম অধ্যায় অর্থাৎ ঝুঁকি ও মুনাফার এই অধ্যায়টি করতেছিলাম, এবং আমরা লাস্ট ক্লাসে গড় মুনাফার হারের কয়েকটি সূত্রের অঙ্ক করছিলাম। তোমাদের মনে আছে লাস্ট আমরা করছিলাম তোমাদের মনে আছে হয়তো আমরা লাস্ট করছিলাম বছর দেওয়া থাকলে, এবং বছর দেওয়া থাকলে আমরা গড় মুনাফার হার কিভাবে বের করব। তো আজকে আমরা নতুন আর একটা সূত্রের গড় মুনাফার হার বের করার কৌশল দেখবো। তোমরা আশা করি দেখতে পাচ্ছো স্ক্রিনটা। তো গতদিন আমরা করছিলাম এই সূত্রটা, এইটা আমাদের হয়ে গেছে, সরি এইটা না, আমাদের এইটা হয়ে গেছে এবং এইটা আমাদের হয়ে গেছে। অর্থাৎ সম্ভাবনা থাকলে কিভাবে আমরা গড় মুনাফার হার বের করব, আর একটা হলো যখন সম্ভাবনা থাকবে না অর্থাৎ বছর থাকবে তখন আমরা কিভাবে গড় মুনাফার হার বের করব। তো আজকে আমরা আমাদের নতুন সূত্র অর্থাৎ যখন আমাদের শেয়ারের শেষের মূল্য, কোন শেয়ারের বছরের শুরুর মূল্য বা শেষের মূল্য দেওয়া থাকবে, তখন আমরা কিভাবে গড় মুনাফার হার বের করব সেই কৌশলটা আমরা আজকে দেখ। তো আমরা দেখি স্ক্রিনে দেখা যাচ্ছে যে একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করে। আমরা যদি জানতে চাই যে একজন বিনিয়োগকারী কেন বিনিয়োগ করে, কেন মুনাফার আসে, তাই না? একজন বিনিয়োগকারী বিনিয়োগ করে কেন, মুনাফার আসে। তো এই বিনিয়োগ থেকে যে মুনাফাটা হয়, এই মুনাফাটা দুই ধরনের হয়। একটা হলো প্রতি বছর যেটা আমরা পাই, যেটাকে আমরা বলি লভ্যাংশ বা সুদ। যদি আমরা শেয়ারে বিনিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের লভ্যাংশ বা সুদ আসবে। আর যদি আমরা বন্ডে বিনিয়োগ করি সেক্ষেত্রে আমাদের সুদ আসবে, আর শেয়ারে বিনিয়োগ করলে লভ্যাংশ। বিনিয়োগ থেকে আর এক ধরনের লাভ হয় যেটাকে আমরা বলি মূলধনী আয়। বিনিয়োগ থেকে আর একটা আয় হয় যেটাকে আমরা বলি মূলধনী লাভ। তো এই মূলধনী লাভটা কিভাবে হয়? মূলধনী লাভটা হয়, আমরা যদি একটু দেখি, একটা শেয়ার তুমি ধরো 100 টাকায় কিনছো, তো এই শেয়ারটা যখন তুমি বিক্রি করবা, তখন মনে করো তুমি 110 টাকায় বিক্রি করলা, 100 টাকার কেনা শেয়ার তুমি 110 টাকায় বিক্রি করলা। তো এই ক্ষেত্রে তোমার যে লাভটা হবে সেটাই হলো মূলধনী লাভ। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এইটা তোমাদের ভিতরে কেউ একজন পড়ো, তোফা পড়ো, তোফা কি আজকে আসছে না, তোফা নাই, তাহলে এ পড়ো, চুমকি পড়ো। চুমকি আসো না, চুমকি, চুমকি কি নাই? আচ্ছা শ্যাম পড়ো তাহলে, শ্যাম। স্যার আমার বাসে কিন্তু স্যার একটু নয়েজ আসতেছে তো। আচ্ছা সমস্যা নাই, পড়ো। বিনিয়োগ এবং মুনাফার হার সাধারণত অর্থ বা তহবিল
বিনিয়োগ করা হয় মুনাফা পাওয়ার আশায়। বিনিয়োগ হতে প্রাপ্ত মোট নগদ সুবিধাকে মুনাফার হার বলে। যে কোনো বিনিয়োগ হতে নগদ সুবিধা দুভাগে পাওয়া যায়, লভ্যাংশ এর মাধ্যমে অধিক মূল্য শেয়ার বিক্রয়ের মাধ্যমে। উদাহরণস্বরূপ জনাব জারিফ ফরচুন শু কোম্পানির প্রত্যেক শেয়ার প্রতিটি 150 টাকা মূল্যে ক্রয় করে এবং 1 বছর পরে তা 200 টাকায় বিক্রি করে। এছাড়াও শেয়ার প্রতি লভ্যাংশ পায় 3 টাকা, এক্ষেত্রে তার মোট মুনাফা হচ্ছে 53 টাকা। লভ্যাংশ 3 টাকা ও শেয়ার বিক্রি করে লাভ 50 টাকা। এখানে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় তা বিক্রয় করে লাভ হয়েছে 50 টাকা। এটাকে মূলধনী লাভ বলে। এখানে মোট মুনাফাকে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ দ্বারা ভাগ করলে মুনাফার হার পাওয়া যায়। সুতরাং জারিফের মুনাফার হার হলো 35.33%। অতএব কোনো বিনিয়োগ হতে একটি নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত আয় এবং বাজার মূল্য পরিবর্তনের সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যের শতকরা হারে প্রকাশ করা হয় তখন তাকে মুনাফার হার বলে। আচ্ছা, বিষয়টা আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখো তো, তোমাদেরকে আমি মাত্র বললাম যে মুনাফা দুই ভাবে পাওয়া যায়। একটা হলো প্রতি বছর যেটা আমরা পাই, শেয়ার হলে লভ্যাংশ আর বন্ড হলে সুদ। তো প্রতি বছর যেটা আমরা পাই সেটা হলো লভ্যাংশ, আর একটা হলো তুমি যদি অধিক মূল্যে বিক্রি করো সেটাকে আমরা বলি মূলধনী লাভ। একটু আগে আমরা দেখেছি, যেমন তুমি একটা শেয়ার কিনলা, ধরো 150 টাকা একটা শেয়ার তুমি কিনলা, তো এই শেয়ারটা তুমি 1 বছর পরে তা 200 টাকা বিক্রি করে দিলা। তো এই 1 বছর যে তুমি শেয়ার তোমার কাছে ছিল এই জন্য তুমি শেয়ার প্রতি লভ্যাংশ পাইছো 3 টাকা। তাহলে এক্ষেত্রে তোমার মোট মুনাফা কত হয়েছে? 53 টাকা। কিভাবে? 3 টাকা হলো তোমার লভ্যাংশ, আর শেয়ার বিক্রি করা বাবদ তুমি পাইছো 50 টাকা। এটাকে বলে মূলধনী লাভ। এই 50 টাকা হলো মূলধনী লাভ, এই 50 টাকা এটা হলো মূলধনী লাভ, আর 3 টাকা হলো তোমার লভ্যাংশ। বিষয়টা হলো, ধরো তুমি একটা মুরগি কিনলা, মুরগিটা তুমি পাইলা পুষা 2 বছর পর বিক্রি করে দিলাম। এখন 2 বছর পর যে তুমি মুরগি বিক্রি করলা এটা হলো তোমার মূলধনী লাভ, একত্রে বিক্রি করে যেটা পাইলা এটা হলো মূলধনী লাভ। আর একটা হলো প্রতি বছর তুমি যে মুরগি থেকে যে ডিম পাইলা এটা হলো তোমার মুনাফা, যেটা আমরা এই বলি লভ্যাংশ। এইটাই আমি বলছি যে একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে এই বিনিয়োগ থেকে তার মুনাফাটা 2 ধরনের হয়, একটা হলো লভ্যাংশ আর একটা হলো সে শেয়ার বা ঋণপত্র বিক্রি করে শেষমেশ যেটা পায়, যেটাকে আমরা বলি মূলধনী লাভ, একেবারে প্যাকেট বস্তাবাস্তি সহ যেটা পায়। এইটাই এখানে বলা হয়েছে এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা দেখলা। তো এখানে তার বিনিয়োগ থেকে মোট মুনাফার হার কত? বিনিয়োগ থেকে মোট মুনাফার হার হলো 53 টাকা। তার বিনিয়োগ ছিল 50 টাকার, 150 টাকা সে বিনিয়োগ ছিল, আর এইখান থেকে সে মোট যেটা পাইছে 200 টাকায় বিক্রি করছে, এখানে হলো 50 টাকা আর এটা হলো লভ্যাংশ 3 টাকা, 53 টাকা। তাহলে মোট তার বিনিয়োগ থেকে মোট মুনাফার হার যদি আমরা বের করতে চাই, এটার জন্যই আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটাই আমরা এখন দেখব। অর্থাৎ তুমি একটা বিনিয়োগ থেকে তোমার মুনাফার হার, গড় মুনাফার হার বের করার যে সূত্রটা, অর্থাৎ যখন আমাদের শেয়ারের প্রারম্ভিক মূল্য, সমাপনী মূল্য দেওয়া থাকবে, অর্থাৎ একটা শেয়ার তুমি কিনলা পরে সেটা বিক্রি করলা, এরকম অবস্থায় তুমি কিভাবে মুনাফার হার বের করবা, তো সেটাই আমরা একটু আগে শুরুতেই দেখছিলাম। সেই সূত্রটা এখানে চলে আসছে, এটাই আমরা মাত্র দেখছিলাম। তোমাদেরকে আমি যদি আবার একটু দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রটা, এই সূত্রটাই আমরা মূলত করব আজকে। তো এটার আমি এখন আলোচনা করতেছি, তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তো এখানে একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই সূত্রে আমাদের D1 + P1 - P0 / P0, এই যে সূত্রটা আছে এখানে কোনটার মান কি, মানে কোনটার মানে কি সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এখানে প্রায় আমরা প্রবলেমে পড়ি। এখানে D1 মানে
ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ লভ্যাংশ, ডি ওয়ান মানে হলো লভ্যাংশ, আর বন্ডের ক্ষেত্রে হবে সুদ। ডি ওয়ান মানে হলো লভ্যাংশ, এটা এটা যদি বন্ডের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? সুদ। আচ্ছা, এরপর হলো কি আমাদের পি ওয়ান। পি ওয়ান মানে হলো একটা শেয়ারের বছরের শেষ মূল্য, শেয়ার প্রাইস এট দা এন্ড অফ ইয়ার, সম্পদ বা শেয়ারের সমাপনী মূল্য অথবা বছর শেষে বিক্রয় মূল্য। পি ওয়ান মানে হলো কি? সম্পদ বা শেয়ারের সমাপনী মূল্য বা বছর শেষে বিক্রয় মূল্য। আর পি জিরো মানে হলো একটা শেয়ারের শুরুর মূল্য, শেয়ার প্রাইস এট দা স্টার্ট অফ ইয়ার, মানে হলো সম্পদ বা শেয়ারের প্রারম্ভিক মূল্য অর্থাৎ বছর শুরুতে ক্রয় মূল্য। এখন পরীক্ষার হলে গিয়ে তোমরা এই সূত্রটা হয়তো পারবা, ডি ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো। এই সূত্রটা কখন আমরা ব্যবহার করব? যখন কোন শেয়ারের সমাপনী মূল্য, প্রারম্ভিক মূল্য অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন তোমাদের প্রবলেম যেটা হবে, তোমরা পি ওয়ান এবং পি জিরো কে গুলাই ফেলবা, অর্থাৎ পি ওয়ান কোনটা পি জিরো কোনটা, এটা নিয়ে তোমরা প্রবলেমে পড়বা। আমি এটা জানি এটা তোমাদের সমস্যা হবে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, যে কোনো একজন আমাকে উত্তর দেবা যে জিরো আগে না ওয়ান আগে, জাস্ট যে কোনো একজন বলো, নাম্বারের ক্ষেত্রে জিরো আগে আসে না ওয়ান আগে আসে, শূন্য আগে না এক আগে? স্যার জিরো আগে হবে। রাইট, জিরো আগে তারপরে এক আসে, তার মানে জিরো মানেই হলো সেটা প্রারম্ভিক মূল্য। এই যে দেখো, জিরো মানে কি? এই যে জিরো, জিরো মানে হলো প্রারম্ভিক মূল্য, জিরো মানে হলো ক্রয় মূল্য। তুমি যদি কোনো শেয়ার ক্রয় না করো তাহলে তুমি সেটা কিভাবে বিক্রয় করবা? তার মানে জিরো মানে হলো প্রারম্ভিক মূল্য, আগে জিরো আসে তার মানে জিরোটা হলো প্রারম্ভিক মূল্য, আর ওয়ান পরে আসে তার মানে ওয়ান হলো সমাপনী মূল্য, আর পি জিরো মানে হলো ক্রয় মূল্য। আমি তোমাদেরকে বলছি যে প্রারম্ভিক মূল্য মানে ক্রয় মূল্য, কেন? কারণ তুমি একটা শেয়ার যদি ক্রয় না করো তাহলে সেটা কিভাবে তুমি বিক্রয় করবা? তার মানে আগে হলো ক্রয়ের আলাপ, পরে হলো বিক্রয়ের আলাপ, এই জন্য পি জিরো মানে হলো ক্রয় মূল্য, আর পি ওয়ান থাকলে সেটা বিক্রয় মূল্য। আর এটা আর দ্বারা প্রকাশ করা হয় বা আর বার দ্বারাও প্রকাশ করতে পারো, সমস্যা নেই। এটা আমাদের এক নম্বর সূত্র ছিল, ফর্মুলার এক নম্বর সূত্র। আমরা ফর্মুলাটা যদি আবার একটু দেখে আসি, এই যে এই এক নম্বর সূত্রটা, প্রথম সূত্রটা আমরা দেখতেছি। তাহলে চলো আমরা একটা অঙ্ক করি। এখানে একটা উদ্দীপক আসছে, তোমরা উদ্দীপকটা একটু খেয়াল করো, নাহিদ উদ্দীপকটা একটু পড়ো, নাহিদের নামের সাথে মিল আছে উদ্দীপকটা। জি স্যার, জনাব হাসান এক বছরের পূর্বে আইসিবি এর প্রতিটি শেয়ার 110 টাকা মূল্যে ক্রয় করেছিল। আইসিবি শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা। কোম্পানি শেয়ার প্রতি 15 টাকা লাভ্যাংশ প্রদান করেছে। জনাব হাসান শেয়ারটি বিক্রয় করলে গত এক বছরে তার বিনিয়োগ হতে মুনাফার হার কত? আচ্ছা, ধন্যবাদ তোমাকে নাহিদ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটায় শেয়ারের প্রারম্ভিক মূল্য কত কেউ বলতে পারবা? হ্যাঁ, 110 টাকা, এটা হলো প্রারম্ভিক মূল্য। তাহলে এইটা কি পি ওয়ান না পি জিরো? পি জিরো। তোমাদেরকে একটু আগে পি জিরো, পি জিরো আগে জিরো আসে, তার মানে ক্রয় মূল্য মানে কি? প্রারম্ভিক মূল্য, তার মানে এটা হলো পি পি জিরো। আচ্ছা, এরপর বলছে শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা। শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা, তাহলে এইটা কি পি ওয়ান না পি জিরো? পি জিরো, পি ওয়ান, পি ওয়ান, পি ওয়ান, এটা পি ওয়ান। এই যে তোমরা এখানে ভুল করো না, দেখো আবার বলতেছি, শেয়ারটা যে 110 টাকায় কিনছিল এটা হলো প্রারম্ভিক মূল্য, তার মানে এটা তো শুরুর মূল্য। শেয়ারটা যে কিনছে এটা হলো শুরুর মূল্য, তার মানে শেয়ারটা প্রারম্ভিক মূল্য হলো 110। তা তুমি যদি আগে ক্রয় না করো তাহলে তুমি এটা বিক্রয় কেমনে করবা? তার মানে ক্রয় মানে কি? এটা প্রারম্ভিক, এটা শুরুতে ছিল এই 110 টাকা, এটা হলো আমাদের পি পি জিরো, পি জিরো। আমার এই যে প্যাচ লাগাইও না, কিন্তু এটা হলো পি জিরো, এটা হলো পি জিরো। মানে তুমি শেয়ারটা যে কিনছো প্রারম্ভিক মূল্যটাকে বলা হয় কি? পি জিরো। জিরো আগে, সবসময় মনে করবা জিরো আগে না, তাহলে আগে তো তুমি কিনছো, আর
তুমি যে শেয়ারটা এখন বিক্রি করবা, শেয়ারের যে বর্তমান বাজার মূল্য, এই যে এইটা হলো পি ওয়ান, এটা হলো কি পি ওয়ান, এই পেজটা তোমরা কিন্তু ই করো না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বা। তাহলে আবারও আমি বলতেছি, এখানে ছোট্ট একটা প্যাচ আছে, সেটা হলো পি ওয়ান এবং পি জিরোর প্যাচ। আমি তোমাদেরকে বুদ্ধিটা শিখাই দিছি যে জিরো আগে পরে ওয়ান, তার মানে শেয়ারের প্রারম্ভিক মূল্য বা শেয়ারের ক্রয় মূল্য সেটা হলো পি জিরো। তুমি যদি ক্রয় না করো তাহলে বিক্রি কেমনে করবো? সে তো বিক্রি করছে, এই যে বিক্রি করছে না, তাহলে আগে তো হলো ক্রয়ের আলাপ, তার মানে শুরুর আলাপ হলো প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য হলো পি জিরো, 110 টাকা, এটা হলো পি জিরো। আর তুমি বিক্রি করছো অর্থাৎ তুমি শেয়ারের সমাপনী মূল্য 120 টাকা, এটা হলো পি ওয়ান। তাহলে সূত্রটা আবার সবাই আমরা দেখি, আমাদের সূত্রটা কি আছে, সূত্রটা আমাদের যাতে ভুল না হয় আমরা সূত্রটা দেখি, সূত্রটা কি আছে, কেউ একজন পড়ো সূত্রটা কি আছে। ডি ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো। ডি মানে কি বলতে পারবা? জি স্যার, একটা নির্দিষ্ট লভ্যাংশ। হ্যাঁ, ডি মানে হলো লভ্যাংশ। আর পি ওয়ান মানে কি স্যার? পি ওয়ান মানে হচ্ছে শেয়ারের সমাপনী মূল্য। হ্যাঁ, সমাপনী মূল্য, রাইট। আর পি জিরো শেয়ারের প্রারম্ভিক মূল্য, রাইট। খুব সুন্দর, সঠিক উত্তর, খুবই সুন্দর উত্তর এবং সঠিক উত্তর, নাইলে কিন্তু প্যাচ লাগে যাবে, বুঝছো? এভাবে যদি আমরা মনে না রাখি তাইলে কিন্তু প্যাচ লাগে যাবে। তাহলে আমরা সমাধানে আসি, আমরা লিখি মুনাফার হার নির্ণয়। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর বারও লিখতে পারো, সমস্যা নাই, আর বার লিখবা তাও সমস্যা নাই। তোমরা যদি যদি কেউ মনে করো যে আর বার লিখবা, লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা ছিল ডি। ডি ওয়ান মানে হলো এক বছর পর, তো ডি ওয়ান দেওয়া যায়, বা ডিও দিতে পারো, শুধু ডি দিতে পারো, সমস্যা নেই। এরপর হলো কি, পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই নিচে হলো পি জিরো। আর রেজাল্টকে আমরা 100 দ্বারা গুণ দেবো। কেন 100 দ্বারা গুণ দেবো? কারণ আমরা হার বের করতেছি। আমরা কি বের করতেছি? হার। তাই রেজাল্টকে আমরা 100 দ্বারা গুণ দেবো। তাহলে এখানে আমরা গুণ, আচ্ছা এখন আমরা এখানে মান বসাই। এখানে লভ্যাংশ, লভ্যাংশ মানে ডি, লভ্যাংশ কত টাকা? 15 টাকা স্যার। 15 টাকা, রাইট। এরপর হলো শেয়ারের মূল্য, প্রারম্ভিক মূল্যটা আগে লেখি না, প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেউ বলো, পি জিরো না পি ওয়ান হবে? পি জিরো স্যার। সবসময় মনে করবা জিরো আগে, জিরো আগে হয়, তার মানে আগে প্রারম্ভিক মূল্য। তুমি যদি শেয়ার নাই কেনো তাহলে বিক্রি করবা কিভাবে? প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য কত টাকা হবে স্যার? 110 টাকা। 110 টাকা, এই অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু একটু এখানে একটু প্যাসের একটু আলাপ আছে, এইটাই হলো সেই প্যাসের আলাপটা, আর কোনো প্যাসের আলাপ নাই। আর সমাপনী মূল্য লিখবো আমরা, সমাপনী মূল্য কত টাকা হবে? 120 টাকা, রাইট।
ওকে তাহলে আমরা মান বসাই डी माने हलो पंद्रह प्लस पी वन कत लिखी एक सौ बीस माइनस पी जीरो हलो एक सौ दस नीचे आबार की आसबे पी जीरो गुण एक सौ তাহলে উপরে কত থাকলো আমরা একটু কেউ ক্যালকুলেশন একটু ক্যালকুলেটর উপরে 25 উপরে থাকে এখানে থাকে 10 15 আর 10 থাকে তাই না 15 আর 10 থাকে তার মানে 15 আর 10 কত 25 আমরা সরাসরি লিখে ফলাই 15 আর 10 25 আর নিচে থাকে আমাদের 110 গুণ একশো এইটা বারবার আসে আচ্ছা যাক তাহলে আলটিমেট কত আসে পঁচিশ কে একশো দশ দিয়ে ভাগ দাও দশমিক জিরো পয়েন্ট দুই দুই সাত তিন আচ্ছা বাকিরা একটু করো সাত তিনের পর কত আসে স্যার আসে টোটালি আসে দুই দুই সাত দুই পরে সাত আবার আসে ও সাত থাকার কারণে তুমি এক যোগ করে দিছো রাইট এখানে তো এক যোগ হইছে পাঁচ বা পাঁচের বেশি থাকলে এক যোগ হবে এই হলো আমাদের উত্তর আচ্ছা এখন বলো এটা তোমরা কি বুঝতে পারছো কিনা জি স্যার সবাই বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো ওকে তাহলে চলো আমরা আর একটা অঙ্ক করি আচ্ছা উদ্দীপকটা পড়ো একজন পড়ো ফাহাদ বলো তৌকির তৌকির পড়ো জি স্যার উদাহরণ তিন স্যার নিম্নে এবিসি কোম্পানির বিভিন্ন বছরের শেয়ারের মূল্য ও লভ্যাংশ দেওয়া হলো বছর বছর শেষে শেয়ারের মূল্য লভ্যাংশ 2012 বছর বছর শেষে শেয়ারের মূল্য 31.25 লভ্যাংশ নাই 2013 বছর শেষে শেয়ারের মূল্য 20.75 লভ্যাংশ 1.53 বছর 2014 বছর শেষে শেয়ারের মূল্য 20.88 লভ্যাংশ 1.53 বছর 2015 বছর শেষে শেয়ারের মূল্য 67 লভ্যাংশ 2.00 প্রত্যেক বছরের মোট আয়ের হার বা মুনাফার হার আর বা নির্ণয় করো আচ্ছা এখানে আমরা 2012টা কিন্তু নির্ণয় করতে পারবো না 2012টা আমরা নির্ণয় করতে পারবো না কেন পারবো না কারণ এখানে লভ্যাংশ নাই 2012টা আমরা পারবো না কারণ আমাদের কি নাই লভ্যাংশ নাই দেখো 2012তে আমাদের লভ্যাংশ আছে নাই কিন্তু বাকি এইটা পারবো এইটা পারবো এইটা পারবো এইটা পারবো না এখানে লভ্যাংশ নাই আবার একই সাথে এইটার শুরুর মূল্য নাই দেখো এখানে আছে শুধু আমাদের শেয়ারের শেষ মূল্য আছে বাট আমাদের তো একটা শুরুর মূল্য লাগবে তাই না অঙ্ক করতে আমাদের কি লাগবে একটা শুরুর মূল্য লাগবে না সেই শুরুর মূল্য তো আমাদের নাই ওকে এই কারণে আমরা কি করতে পারবো না 2012 যেটা আমাদের আছে 2012টা আমরা এখানে করতে পারবো না 2012টা আমরা করতে পারবো না এখানে আরেকটা বিষয় হলো সেটা হলো এই যে দেখো 2012র যেটা শেষ সেটা 2013তে যাই কি হবে প্রারম্ভিক হয়ে যাবে প্রারম্ভিক হয়ে যাবে আচ্ছা আমি বিষয়টা তোমাদেরকে একটু লিখে বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবা ব্যালেন্স সিডি থাকলে সেটা কি হয়ে যায়
ব্যালেন্স বিডি হয়ে যায় না জি স্যার এটা তো আমরা জানি তাই না ব্যালেন্স সিডি থাকলে সেটা কি হয়ে যায় ব্যালেন্স বিডি হয়ে যায় তার মানে এক বছরের শেষের মূল্য মানে হলো পরের বছর যাইয়া শুরুর মূল্য যেমন 2012 তে শেষ মূল্য কত আছে 31.25 নাহি তুমি মাইকটা একটু মিউট করে দিও হ্যাঁ 2012 তে 31.25 আছে দেখো এই যে এটা হলো কি 2012 এর শেষ মূল্য এইটাই 2013 তে যাই কি হবে ব্যালেন্স বিডি মানে শুরুর মূল্য অর্থাৎ এই 31.25 এইটা 2013 এর শুরুর মূল্য এরপর আসো 2013 তে দেখো সমাপনী মূল্য কত আছে 20.75 এইটা পরের বছর অর্থাৎ 2014 তে যাই কি হবে প্রারম্ভিক মূল্য 20.75 আবার 2014 তে যেটা আছে 2014 এর শুরুর মূল্য যেটা আছে সেটা আবার 2015 তে যাই কি হয়ে যাবে 2014 এর যেটা শেষ মূল্য 20.88 এটা 2014 শেষ মানে ব্যালেন্স সিডি অর্থাৎ 2015 এর শুরু হবে অর্থাৎ ব্যালেন্স বিডি তার মানে এইটা কি তোমরা বুঝতে পারছো জি স্যার জি স্যার ওকে তাহলে আমরা এই 2013টা দিয়ে শুরু করব কারণ 14টা আমরা করতে পারবো না 14টা করার জন্য আমাদের ইনফরমেশন নাই এই 12টা করার জন্য আমাদের ইনফরমেশন নাই আমরা 13টা থেকে শুরু করব ঠিক আছে 2013 দিয়ে আমরা শুরু করব তাহলে আমরা লিখব 2013 সালের মোট আয়ের হার নির্ণয় বা মোট মুনাফার হার বা মোট আয়ের হার যেভাবে লেখো তাহলে সূত্রটা আমি লিখতেছি আর সমান সমান সূত্রটা কেউ একজন বলো আর সমান ডি ওয়ান প্লাস ডি প্লাস পি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো পি জিরো ডিভাইড বাই পি জিরো পি জিরো রাইট এবং রেজাল্টকে আমরা কি করব 100 দ্বারা গুণ করব যেহেতু আমরা হার নির্ণয় করতেছি তাহলে আমরা মান বসাই বলো মানটা বলো আমরা মানগুলো বসাই তাহলে ডি আমাদের কত আছে 2013 সালে ডি কত কেউ একজন বলো ডি কত 1.53 এটাই আমরা লিখবো 1.53 রাইট পি ওয়ান মানে কি ছিল পি ওয়ান মানে কি 31.25 প্রারম্ভিক মূল্য 2.25 পি ওয়ান মানে কি প্রারম্ভিক মূল্য এই যে আবার ভুল করতেছো পি ওয়ান মানে কি এই যে আবার ভুল করতেছো পি ওয়ান মানে কি জিরো আগে না ওয়ান আগে স্যার বছরের শেষে বিক্রয় মূল্য বছরের শেষ মূল্য পি ওয়ান মানে শেষ মূল্য ওয়ান তো পরে তাহলে 2013 সালের শেষ শেষ মূল্য কত আছে 20.75 এই যে 20.75 জি স্যার বিশ দশমিক পঁচাত্তর আর পি জিরো কত হবে 31.25 এই যে 31.25 এই যে এইটা আগের বছরেরটা এই বছরের শুরুর মূল্য হবে নিচে কত দিয়ে ভাগ যাবে
31.25। আচ্ছা রেজাল্টটাকে আমরা কত দিয়ে ভাগ দেব? 100 দিয়ে। তাহলে আমরা এখানে এটা বসাই। উপরে কত থাকে? 1.53 প্লাস এখানে কত থাকে বলো? 20.75 থেকে 31.25 বাদ দিলে কত থাকে? কেউ একজন বলো। নিচে হলো 31.25। তাহলে আমাদের কত আসে? উপরে তাহলে আলটিমেট কত থাকে আমাদের? মাইনাস চলে আসবে, তাই না? উপরে কত থাকে? মাইনাস, বিয়োগ দাও, কেউ একজন বলো। 8.97 হয় মনে হয়, দেখো তো। আচ্ছা তাহলে ভাগ দাও কত আসে। দুই, আট, সাত, শূন্য, এরকম একটা রেজাল্ট আসছে কিনা দেখো তো। জি স্যার। কত আসছে বলো? 7-0 পর কত আসে? 7-0 পর স্যার 4 আসছে। চার যেহেতু আছে তার মানে আমাদের আর এক যোগ করার ঝামেলা নাই, তার মানে আমাদের এখানে কিন্তু লস আসলো। হ্যাঁ চার, ঠিক আছে, চারের কারণে আমরা চেঞ্জ করলাম। ওকে, এটা হলো আমাদের 2013 সাল। এখন আমরা 2014 সালেরটা যদি করি, এটারে বানাই দিই 2014। ওকে, এটা একটু উপরে উঠাই দিই, এটা নিচে একটু স্পেস রাখি। ওকে, এখন আসো 2014 বলো। 2014 সালে লভ্যাংশ কত আছে? যা থাকবে তাই, তাই তো? 2014 সালে লভ্যাংশে কোনো পরিবর্তন নাই। জি স্যার। এখন বলো 2014 সালে আমাদের P1 এর মান কত হবে? P1 মানে কোনটা ছিল, প্রারম্ভিক না সমাপনী? তার মানে 2014 সালে আমাদের সমাপনী দেওয়াই আছে 20.88। আর মাইনাস P0, P0 কোনটা? P0 হলো প্রারম্ভিক। প্রারম্ভিক কোনটা 2014 সালে? প্রারম্ভিক কোনটা? 20.75, মানে হলো 75। হ্যাঁ, মানে হলো তোমার আগের বছরে যেটা, এই যে আগের বছরে যেটা এই ছিল, ডাইরেক্ট চিকন করে দেই, 20.75, এটা কোথা থেকে পাসলাম পাইলাম দেখো, 2013 সালের শেষ যেটা, অর্থাৎ 2013 সালে যেটা ব্যালেন্স সিডি, সেটাই 2014 সালে হয়ে গেছে কি ব্যালেন্স বিডি, 20.75। 20.75
এটা আবার নিচে আমরা বসাবো তাহলে এখানে আমাদের কত আসে এটা কত আসবে 20.88 থেকে 20.75 বাদ গেলে থাকে কত 0.13 থাকে না তাহলে 0.13 আর 1.53 দুটো যোগ দিলে কত হয় 1.66 হবে আর নিচে হবে 20.75 তাহলে ভাগ দাও কত আসে এখানে কত আসে দেখো কত আসে বলো 0.08 তাহলে 100 দিয়ে গুণ দাও রেজাল্ট হবে 8% এই হলো আমাদের উত্তর তো 2014টা বের করলাম তাহলে 2015টাও তো বের করতে পারি চলো 2015টাও বের করে ফেলি 2015তে আমাদের লভ্যাংশটা চেঞ্জ হবে এই লভ্যাংশটা 1.53 সেটা থাকবে না কারণ 2015তে আমাদের লভ্যাংশ কত আছে 2 তাহলে আমরা এখানে 2 লিখি লভ্যাংশ হলো আমাদের 2 আচ্ছা এরপর আসো P1 P1 মানে হলো কোনটা P1 মানে কোনটা সমাপনী P1 বছরের শেষে হ্যাঁ P1 মানে সমাপনী এই যে সমাপনী এই যে সমাপনী 67 সমাপনী কত 67 তাহলে 67 বসাই আচ্ছা এরপর আসো P0 P0 মানে কি ছিল শুরুর মূল্য P0 0 মানে শুরুর মূল্য এখন 2014 সালের শেষটা হয়ে যাবে 2015 সালের শুরু 2014 সালে যেটা শেষ মানে 20.88 সেটা 2015 সালে যায় কি হবে প্রারম্ভিক মূল্য হয়ে যাবে তার মানে আমাদের P0 এর মান হবে 20.88 আবার নিচেও সেটাই আসবে তাহলে উপরে আমাদের থাকে কত এখানে থাকে 2 আর এখানে কত থাকে আমাদের 67 থেকে 46.12 ঠিক আছে 46.12 তাই না তাহলে আলটিমেট কত আসে আমাদের দেখি ভাগ দাও আলটিমেট আমাদের কত আসে এখানে ভাগ দাও স্যার 2.304597 2.304 চারের পর কত আছে পাঁচ চারের পর পাঁচ আছে না তাহলে তো পাঁচ হয়ে যাবে এই বাকিরা বললো কিন্তু 100 দিয়ে গুণ দাও একশো দিয়ে গুণ দিলে আমাদের এই রেজাল্ট আসে তাহলে আমরা মোটামুটি বুঝলাম আজকে কিভাবে আমরা গড় আয়ের হার নির্ণয় করব যখন আমাদের গড় আয়ের হার আমরা কিভাবে নির্ণয় করব যখন আমাদের দেওয়া থাকবে বছরের শেয়ারের শেষ মূল্য এবং শুরুর মূল্য অর্থাৎ কোন শেয়ারের শুরু মূল্য সমাপনী মূল্য মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকলে কিভাবে অঙ্কটা আমরা করব গড় আয়ের হার সেটা আমরা দেখলাম এই ধরনের অঙ্ক প্র্যাকটিস তোমরা করবা যদিও এইটা বোর্ডে খুব কম আসে একদম আসেই না কারণ বছর এবং সম্ভাবনায় বেশি আসে